এরপরে সুমাইয়া লাইলা চৌধুরী আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে কাপড় নাপাক কাপড় ধুতে করার নিয়ম কী ওয়াশিং মেশিনে যেভাবে কাপড় ধোয়া হয়ে থাকে ম্যানুয়াল যে মেশিনগুলো আছে যে পানি সেখানে আসে এবং একবার ধোয়ার পর পানিগুলো ড্রেনে চলে যায় আবার পানি আসে পাইপ থেকে আবার চলে যায় এভাবে দুই তিনবার হয় এতিং তিনশালা কাপড় পাক হয়ে যাবে তারপরে আবার অনেকে আপনার আলাদা করে একটু চুবান সেটাকে তো যদি ওই প্রসেসটা যেটা মেশিনে হয়ে থাকে বললাম যে একদিক থেকে পাইপে পানি পড়ছে এরপরে মেশিনে সেটাকে ঘোটার পর পানিগুলো আবার ড্রেনে চলে যাচ্ছে আবার পানি পড়ছে আবার চলে যাচ্ছে এরকম যদি হয় ইনশাল্লাহ বিদ তাতে আপনার কাপড় পাক হয়ে যাবে আর অটোমেটিক যে মেশিনগুলো আছে সেগুলোর পুরো প্রক্রিয়া সম্পর্কে আমার ধারণা নেই তবে সেগুলোতেও একটা লাইন দিয়ে পানি আসে আর একটা লাইন দিয়ে পানি চলে যায় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটাতেও পাক হয়ে যাবে কাপড় এরপর হাসিবুর রহমান আপনি লিখেছেন দোকানের ধূপকাঠি বেচাকে জায়জ হবে অনেক ধূপকাঠির প্যাকেটের মূর্তির ছবি থাকে আবার বেশিরভাগ লোকই ধূপকাঠি নিয়ে যায় সেরকের কাজে ব্যবহার করে বলে এমনটি জানা সত্ত্বেও তা বেচা কিনা বৈধ হবে কি না ম্যাক্সিমাম যদি এই কাজেই ব্যবহার হয় এবং এটাই এই কাজেই হবে আপনি জানেন তাহলে বিক্রি করবেন না আর যদি ধূপকাঠি দিয়ে যে ধোঁয়া চালানো হয় সেটা দিয়া সুগন্ধি হয় এটা তো মুসলিম অমুসলিম সকলেই ব্যবহার করতে পারে সুগন্ধির জন্য এরকম বিভিন্ন ধরনের ব্যবহারের সম্ভাবনা থাকে এবং বাস্তব বিভিন্ন ধরনের ব্যবহার হয়ও তাহলে সেক্ষেত্রে বিক্রি করতে পারেন তাতে যদি মূর্তির ছবিও থাকে যথাসম্ভবটা প্রদর্শন করবেন না দোকানে বাট আপনি বিক্রি করতে পারেন যদি সবাই ব্যবহার করে এটাকে বিভিন্ন ধরনের মানুষ স্যার যদি আইডি থেকে আপনি লিখেছেন পোশাক ঢিলাও লম্বা রেখে শাড়ি বা থ্রি পিস পড়লে পর্দা হবে পোশাক ঢিলা রেখে সব কাপড় পরা যাবে কি পোশাকের কিছু নীতিমালা আছে সে নীতিমালা যেমন অতিরিক্ত পাতলা হবে না অতিরিক্ত আটো সাঁটো বা টাইট ফিট হবে না শরীরের সাথে ফিটিং হয়ে শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটিয়ে তুলবে এরকম হবে না বিশেষ করে নারীদের জন্য পর্দার যে বিধিবিধান আছে সেগুলো যদি সবগুলো মেনে তিনি যে কোনো পোশাক পরেন কোনো অসুবিধা নেই আর কারণ এক এক অঞ্চলে এক এক ধরনের পোশাক আছে সবগুলো পোশাকই সরিয়া সিদ্ধ যদিও যে মৌলিক ড্রেস কোডগুলো মেনে করা হয় হানিফ সালে আপনি লিখেছেন ইমাম কেরাত পড়ছেন এমন সময় আমি মনে মনে কি বাংলা দোয়া করতে পারবো না আপনি যখন ইমামের কেরাত শুনছেন তখন আপনি মনে মনে কোনো দোয়া নয় বরং আপনি কেরাত শ্রবণ করবেন সবসময় দোয়া নয় এখানে কেরাত শ্রবণ করার নির্দেশ পয়দা পৈদা কুরিয়াল কোরআন ফাস্তিমা আল্লাহ আনসিদুল্লা আল্লাহ কুমতুল হামুন আল্লাহ বলেছেন কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে আপনি দোয়া করবেন তো রহমত প্রাপ্ত হওয়ার জন্য এটা আমি আপনি মনোযোগ দিদি কোরআন তেলাওয়াত শুনলে তাতেই আপনি রহমত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ তালা সিফা দি থেকে আপনি লিখেছেন বিদ্যুৎ না থাকা অবস্থায় অর্ধেক আজান দেওয়া হয়েছে এরপর বিদ্যুৎ এসেছে এখন কি পুনরায় মাইকে আজান দেওয়া যাবে না অর্ধেক আজান মাইকে দিয়েছেন এরপর মাইক বন্ধ হয়ে গেছে তারপর আপনি আজান কন্টিনিউ করবেন করে শেষ করে ফেলবেন এটাই যথেষ্ট পুনরায় নতুন করে আজান দেওয়ারও দরকার নেই আর বাকি অর্ধেক আবার মাইকে দেওয়ারও দরকার নেই